ভোট পরবর্তী হিংসা অব্যাহত। রবিবার সকালে চাকুলিয়া থানার রামপুরে বিরোধীরা রামপুর চাকুলিয়া রাস্তা অবরোধ করে। দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি রামপুরে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিরোধীরা। মূলত ভোটের দিন তৃণমূলের দুষ্কৃতীদের বুথ দখল করার ঘটনার প্রতিবাদেই এদিনের এই অবরোধ বলে জানান বিক্ষোভকারীরা। নির্বাচনের দিনে পাটের জমির পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রবিবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি এলাকায়। রাস্তা অবরোধ ও বিক্ষোভের ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কেন্দ্রীয় বাহিনী সহ হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিবার ও গ্রামবাসীদের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।